বর্ষা ঢোকেনি ঠিক কথা, কিন্তু ইস্টবেঙ্গলের ঘরে আপাতত জোড়া ইলিশ। জোড়া প্লেয়ার দু ভাই ইস্টবেঙ্গলের পথে সব কিছু এই মুহূর্তে সেটেল। আজকে কিন্তু তারা আসছে কলকাতা ফর দ্য মেডিকেলস এবং প্রত্যেকটা বিষয় নিয়ে সব কিছু ডিটেলসে শেয়ার করা হবে এবং তার পাশাপাশি আরও বেশ কিছু ছোটো ছোটো ইনফরমেটিভ বিষয় রয়েছে রিগার্ডিং দ্য আইএসএল। শুরু করবো, বাট তার আগে আইএসএল যেটা রোজ বলে থাকি, ওয়েলকাম টু বং পিএনপিসি। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে ভালোবেসে ছোট্ট করে বেশি বেশি করে লাইক ঠুকে দিও। আসছি ট্রান্সফারের বিষয়ে আসছি, বাট তার আগে কিছু ছোটো ইনফরমেটিভ বিষয় শেয়ার করা যাক। প্রথমটা হচ্ছে এইবারের আইএসএল কিন্তু আমরা আর স্টার নেটওয়ার্কে দেখতে পাবো না। মানে যদি তোমার হটস্টারে সাবস্ক্রিপশন থাকে তো তুমি ভাই খেলা দেখতে পাবে না, যদি বাড়িতে স্টার স্পোর্টস চলে তুমি খেলা দেখতে পাবে না, কারণ খেলার সত্ত্ব চলে যাচ্ছে ভায়াকম 18 এর হাতে। আজকে যেটা টেলিগ্রাফ ইন্ডিয়া থেকে অলরেডি কভার করা হয়েছে যে ভায়াকম 18 যেটা রিলায়েন্সের সংস্থা, তারা কিন্তু এই সিজনের ইন্ডিয়ান সুপার লিগকে ব্রডকাস্ট করতে চলেছে, অর্থাৎ টিভিতে আমরা দেখতে পাবো স্পোর্টস 18 চ্যানেলে। এবং যদি ওটিটি প্ল্যাটফর্মের কথা বলি, অর্থাৎ মোবাইল অ্যাপ বা ল্যাপটপ থেকে আমরা দেখতে পাবো জিও সিনেমাতে, এবং তার পাশাপাশি যেভাবে জিও টিভিতে খেলা দেখা যেত সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তো স্টারের কোথাও আর কোনো রকম খেলা দেখতে পাওয়া যাবে না, মোটামুটি স্টারের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে এটুকু বলা যেতে পারে। যেভাবে আইপিএলের সমস্ত সত্ত্ব কিন্তু ভায়াকম 18 নিয়ে নিয়েছে, সেইভাবে আইএসএলেরও সমস্ত ব্রডকাস্টিং সত্ত্ব ভায়াকম 18 নেওয়ার জন্য সব কিছু রেডি, এবং তারা কিন্তু এজেন্সিও নিয়োগ করে ফেলেছে প্রমোশনাল ভিডিও শুটিংয়ের জন্য। নেক্সট ব্যাপারটা হচ্ছে VAR অর্থাৎ ভিডিও অ্যাসিস্টিং রেফারি, এটা কিন্তু ইন্ডিয়াতে শুরু হতে পারে, যেটা কল্যাণ চৌবে আইএসএল শেষের সময় জানিয়েছিলেন যে VAR এটা পুরো ভার্সনটা না হলেও তার একটা লাইট ভার্সন সেটা আমাদের এখানে আসতে পারে। সমস্ত রকমের টেকনোলজিক্যাল সাপোর্ট কিন্তু পাওয়া যাবে, কিন্তু সেটার পেছনে যে খরচাটা হবে তার জন্য ইনভেস্টমেন্ট লাগবে, তার জন্য একটা রেভিনিউ জেনারেশনের রাস্তা খুঁজতে হবে। আপাতত সেটা নিয়ে কিন্তু এই জুলাই এবং অগাস্ট মাসে একটা প্ল্যানিং চলবে, এবং সব কিছু যদি ঠিক হয় তাহলে মোটামুটি 15 অগাস্টের পর আমরা একটা কনফার্মেশন পেতে পারি যে আমরা আইএসএলে VAR বা VAR এর লাইট ভার্সন দেখতে পাবো। সেখানে কোথাও এই যে গোটা সিজন জুড়ে রেফারিদের ভুল ভ্রান্তির জন্য প্রত্যেকটা ক্লাব তারা সাফার করে, প্লেয়াররা সাফার করে, খেলাটা কোথাও গিয়ে সাফার হয়, এবং সবথেকে বেশি মানে যে ক্ষোভটা সেটা দর্শকদের মধ্যে দেখা যায়, প্লেয়ারদের মধ্যেও দেখা যায়, ক্লাবের মধ্যেও দেখা যায়, সেটা কিন্তু মেটার একটা চান্স দেখা দিচ্ছে। তো এটা এলে কতটা ভালো হবে তোমাদের কিন্তু ওপিনিয়ন অবশ্যই শেয়ার করে দিও। এরপর অবশ্যই কথা বলতে হবে মুম্বাই সিটি এফসিকে নিয়ে, কারণ মুম্বাই সিটি এফসির কিন্তু যে লোগোটা ছিল 2014 থেকে এই 23 অবধি যে লোগোটা চলেছিল, সেই লোগোটা কিন্তু বন্ধ হয়ে নতুন লোগো আসতে চলেছে, এবং সিটি ফুটবল গ্রুপ থাকা মানে ওদের যে চিরাচরিত রাউন্ড শেপের লোগো রয়েছে সেটাই আসার সম্ভাবনা রয়েছে। এবং নোভা স্পোর্টস ডিজাইন, যারা খুব রিসেন্টলি মোহন বাগান সুপার জায়েন্টের লোগোটাও কিন্তু ডিজাইন করেছে বলেই তারা জানিয়েছে সবাইকে, তো তারাও কিন্তু একটা কনসেপ্ট লোগো এই মুহূর্তে সামনে এনেছে। তো এমনটা হতেই পারে যে মুম্বাই সিটি এফসির সাথেও কিন্তু নোভা স্পোর্ট ডিজাইন তাদের কন্ট্রাক্ট হয়েছে, এবং সেখানে তারাও নতুন লোগোটা মুম্বাইয়ের জন্য বানাচ্ছে। এবং যেটা মোটামুটি আমরা ম্যানচেস্টারে দেখি, যেটা মেলবোর্নে দেখি, নিউ ইয়র্কে দেখি, উরুগুয়েতে দেখি ক্লাবগুলোতে, সেই রকম লোগোই কিন্তু হয়তো আসবে, অর্থাৎ একটা কমন ব্র্যান্ডিংয়ের মধ্যেই টিমগুলোকে চেনা যাবে, সিস্টার ক্লাবগুলোকে চেনা যাবে। এটাই সিটি ফুটবল গ্রুপের কিন্তু লক্ষ্য, এবং দেখা যাক কতটা অ্যাট্রাকটিভ লোগো হয়, কতটা চেঞ্জেস আসে, এবং অবশ্যই যেটা মুম্বাই বা মহারাষ্ট্র তাকে কানেক্ট করা, সেটা কতটা কানেকশন থাকে লোগোর মধ্যে, সেটাও কিন্তু দেখার বিষয় হবে। এরপর কয়েকটা ছোটো ছোটো বিষয় রয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স FC তারা তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগ করে ফেলেছে। ইশফাক আহমেদের ছেড়ে যাওয়া জায়গাতে কিন্তু TG পুরুষোত্তমন, যার ব্যাপারটা আগেই কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলো, তাকে জুনিয়র টিম থেকে সিনিয়র টিমের দিকে নিয়ে আসা হয়েছে, এবং তাকে কিন্তু ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে হায়দ্রাবাদ FC এবং ওড়িশা FCর তারা কিন্তু তাদের রেসপেক্টিভ দুজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। এক হচ্ছে ওডাই ওনা ইন্ডিয়া, যাকে কিন্তু হায়দ্রাবাদ ছেড়ে দিয়েছে, এবং দ্বিতীয়জন হচ্ছে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর রড্রিগেজ, তাকেও কিন্তু ওড়িশা FC আজকে ছেড়ে দিয়েছে, এবং এই দুজন প্লেয়ারের গন্তব্যটা আমরা জানি সেটা হচ্ছে FC গোয়া। আর এই টপিকের থার্ড বিষয়টা হচ্ছে লারা শর্মাকে নিয়ে, কারণ লারা শর্মা কিন্তু বেঙ্গালুরু FC থেকে কেরালার পথে আপাতত অ্যাডভান্স নেগোসিয়েশনে রয়েছে। और केरला ब्लास्टार्स जेहेतु तादेर टीम थेके प्रभसुखान सिंह गिल बेरिये गेछे तो तादेरो किन्तु एकटा क्वालिटी रिप्लेसमेंट लागबे जेटा गत कयेकदिने मने करा होयेछे जे सेटा लारा शर्मा होते पारे एबं बेंगालुरुते थाका अवस्थाय देखो जे गुरप्रीत सिंह सान्धु जा फर्मे रयेछे एबं ताके निये जे फ्यूचर प्लान रयेछे सेखाने किन्तु लारा शर्मा खूब एकटा सामनेर दिके आसबे ना खूब बेशी गेम टाइम पाबे ना एबं सेखाने जोदि केरलाते गिये तार गेम टाइमटा फेरे सेटार আপাতত জায়গাতে কিন্তু লারা শর্মা ফাইট করবে। দেখা যাক এই ডিলটা কত দিন সময় লাগে, কত তাড়াতাড়ি এটা পসিবল করতে পারে কেরালা ব্লাস্টার্স, কারণ কেরালা কিন্তু বেশ কিছু পজিশনে বেশ কিছু প্লেয়ারকে যেমন ছাড়ছে সেই পজিশনে কিন্তু যথেষ্ট কোয়ালিটির প্লেয়ার তারা নিয়ে আসবে। এরপর যেখানে ঢুকবো বাই দ্যাটস দ্য মেন থিং কি ইস্ট বেঙ্গল তারা ফাইনালি যে বিষয়টা 3 দিন আগে বলা হয়েছিল যে সব কিছু রেডি, सब किचुई रेडी এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রান্সফার ফি এগ্রি হয়ে গেছে 1.2 crore ডিল অর্থাৎ 1,20,00,000 টাকার একটা ডিল যেটা ইস্টবেঙ্গল কিন্তু কেরালার সাথে ফাইনাল করে নিয়েছিল। ডিল তো ভাই যেটা প্রভসুখান সিং গিলের সাথে ছিল সে তো বহুদিন আগে, বহু সপ্তাহ আগে ইস্টবেঙ্গল পার্সোনালি টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি করে বসেছিল এবং 3 দিন আগের ভিডিওতে কিন্তু তোমরা জানতে পেরেছিলে যে তার কাছে অর্থাৎ প্রভসুখান সিং গিলের কাছে ইস্ট বেঙ্গলের তরফে যে কন্ট্রাক্ট পেপার রয়েছে সেই কন্ট্রাক্ট পেপারও কিন্তু পৌঁছে গেছে এবং সেটা আজকে অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট হয়েছে এবং সিগনেচার কমপ্লিট করে প্রভসুখান সিং গিল আপাতত কলকাতার পথে। এবং ভাই সে একা আসছে না, সাথে তার দাদা আসছে এবং বহুদিন পর আমরা বাংলার ফুটবলে কোনো একটা ক্লাবে, বড় ক্লাবে দু ভাইকে একসাথে খেলতে দেখব। আমরা ছোটোর থেকে শুনেছি হাবিব এবং আকবর এই যে জুটিটা, এই দু ভাইয়ের জুটি কিন্তু বড় ক্লাবে অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সব জায়গাতে গিয়ে ধামাল মাচিয়েছিল, কামাল করেছিল, যথেষ্ট পাওয়ারফুল একটা জুটি ছিল। আমরা তাদের খেলা দেখিনি, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি আকবর এবং হাবিব সাহেবের খেলা দেখে থাকেন অবশ্যই সেই নিয়ে কিছু বলবেন, কারণ আমরা সেটা দেখার মতো সৌভাগ্য পাইনি। এবং তারপর কিন্তু বহু ভাইয়ের জুটি আমরা কলকাতা ময়দানে খেলতে দেখেছি। লেটেস্ট আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে এটিকেতে মাইকেল সুসাইরাজ এবং মাইকেল জেসিন এই দুজন প্লেয়ার কিন্তু দু ভাই ছিল, তারা একসাথে খেলেছিল। এবং তারপর আমার খুব একটা মনে পড়ছে না যে দু ভাই কোনো বড় ক্লাবের হয়ে রিসেন্ট পাস্টে খেলেছে, তো সেখানে কিন্তু প্রভসুখান সিং গিলের সাথে গুরসিমরত গিল তার ডিলটাও ইস্টবেঙ্গল কমপ্লিট করে ফেলেছে এবং গুরসিমরত গিল যাকে মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছিল তো সেই ডিলটা কিন্তু ইস্টবেঙ্গল ফ্রিতে করে নিয়েছে। এবং এই দুজন প্লেয়ার আজকে কলকাতায় আসছে, আজকে তাদের মেডিকেল রয়েছে এবং সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও ইস্টবেঙ্গলের তরফ থেকে গ্র্যান্ড ওয়েতে করে দেওয়া হবে। এবং যেটা মেন এখানে ব্যাপার সেটা হচ্ছে প্রভসুখান সিং গিল তার সাথে 3 বছরের একটা চুক্তি হয়েছে, 1.2 crore একটা ডিল এবং যেটা আপাতত আমাদের ইন্ডিয়ান ফুটবলে যত গোলকিপার ট্রান্সফার হয়েছে মোস্ট প্রবলি তার মধ্যে সবথেকে হাইয়েস্ট পেইড গোলকিপার ট্রান্সফার হলো। এর আগে কোনো গোলকিপারকে একটা ক্লাব থেকে অন্য ক্লাবে নিয়ে যেতে এত টাকা ট্রান্সফার ফি কোনো ক্লাবকে পে করতে হয়নি এবং সেটাই কিন্তু ইস্টবেঙ্গল কোথাও করে দেখালো প্রভসুখান সিং গিলের এই ডিলটাকে ডান করার জন্য। গিলের ডিল এটাই তো সবথেকে বড় হেডলাইন হবে। যাই হোক সেই ব্যাপারটা কিন্তু গত কয়েকদিনে যথেষ্ট ডেভেলপ করেছে এবং ইস্টবেঙ্গল ফ্যান্সরা দে ওয়ার ফিউরিয়াস, দে ওয়ার ডেসপারেট টু গেট দ্যাট প্লেয়ার ইন দেয়ার ক্লাব। তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যাম্পেইন চালিয়েছে যে গিলকে আনতে হবে যেভাবেই হোক, কারণ গোলকিপিং পজিশনটা যেভাবে ইস্টবেঙ্গলকে লাস্ট সিজনে ভুগিয়েছে তো সেখান থেকে প্রভসুখান সিং গিলের আশাটা কোথাও ইস্টবেঙ্গলে যে আপাতত টিম বিল্ড আপ চলছে সেটাকে আরও পজিটিভ দিকে নিয়ে যাবে। এবং লাস্ট যে বোর্ড মিটিংটা হয়েছে সেই বোর্ড মিটিংয়ের পর কিন্তু অনেক বেশি চার্জড আপ রয়েছে ইস্টবেঙ্গলের ট্রান্সফার টার্গেটসগুলো এবং আস্তে আস্তে যে দুজন বিদেশি আসার ব্যাপার রয়েছে, আরও হয়তো বেশ কিছু সিগনেচার হবে, মিডফিল্ডে হবে, উইংয়ে হবে, সেটাও কিন্তু দেখার বিষয় হবে যে আরও কত ভালো প্লেয়ারকে ইস্টবেঙ্গল ফাইনালি তুলতে পারলো। এবং ইস্টবেঙ্গলে যত ডোমেস্টিক প্লেয়ার রয়েছে তারা কিন্তু অ্যাসেম্বলড হতে শুরু করে দিয়েছে এবং তাদেরও প্র্যাকটিস শুরু হয়ে যাবে মোটামুটি 12-13 তারিখের মধ্যে মনে করা হচ্ছে এবং 15 তারিখের পর থেকে কিন্তু যে বিদেশি প্লেয়াররা রয়েছে তারা কিন্তু ইস্টবেঙ্গলের টিমের সাথে যোগ দিতে শুরু করবে। তো যতটা ভালো স্কোয়াড ডুরান্ড কাপে নামানো যায় সেটাই কিন্তু কোচ এবং পুরো কোচিং স্টাফ চেষ্টা করবেন এবং এখান থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা কোথাও একটা পজিটিভ কিছু ভাইবস পেতে পারেন, কোথাও একটা পজিটিভ বার্তা পেতে পারেন যে এইবারে গত 3 বারের খরা কাটিয়ে ভালো কিছু হতে চলেছে। তো দেখা যাক কতটা ভালো হয়, কতটা ভালো ইস্টবেঙ্গল করতে পারে এবং অবশ্যই ট্রান্সফারগুলো আর কী ওয়েট করে রয়েছে ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য। তো এই ভিডিওটা এই অবধি, এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।